প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বটি তাদের জন্য যারা জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমানে তো আমরা ইন্টারনেটে দুই ধরনের সার্চ ইঞ্জিন পেয়ে থাকি, একটা হলো গুগল সার্চ ইঞ্জিন আর দ্বিতীয় হলো ইউটিউব সার্চ ইঞ্জিন। বর্তমান সময়ে মানুষের ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সমস্যা খুঁজে নেওয়া একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আছেন যারা তাদের প্রশ্নের উত্তরগুলি ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে না খুঁজে ভিডিওর মাধ্যমে পেতে চান, আর এই ক্ষেত্রের জন্যই ব্যবহার করা হয় জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউব হলো গুগলের পরে সবথেকে জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে সমস্ত মানুষ ভিডিওর মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব ইউটিউবের ইতিহাস সম্পর্কে, এর আবিষ্কারককে কিংবা কোন দেশে এটি আবিষ্কার হয়েছিল। তবে শুরু করার আগে আপনি যদি নলেজ বেগারের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলির মধ্যে ইউটিউব সবথেকে জনপ্রিয় একটি ভিডিও সার্চ ইঞ্জিন। ইউটিউব আবিষ্কার হওয়ার পর থেকেই এর মধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ ভিডিওগুলি আপলোড করা হয় এবং বর্তমানে যে কোনো বিষয়ে হাজার হাজার ভিডিও এখানে রয়েছে। বলিউড, হলিউড, এন্টারটেনমেন্ট, টিউটোরিয়াল, কমেডি, মুভিজ, শর্ট ফিল্ম কিংবা অনলাইন কোর্স ইত্যাদি প্রত্যেক বিষয়েই ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ইউটিউবের ব্যবহার সাধারণত দু ধরনের। প্রথমত, আপনারা এখানে একটি চ্যানেল তৈরি করে একজন ভিডিও ক্রিয়েটর হিসাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, যেখানে ভবিষ্যতে আপনি অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পাবেন। আর দ্বিতীয়ত, আপনারা একজন ইউজার হিসাবে ইউটিউবের মাধ্যমে অন্যদের আপলোড করা ভিডিওগুলি ফ্রিতে দেখতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন। ইউটিউবের মধ্যে প্রতিদিন প্রায় 2 বিলিয়ন ভিজিটার্স ভিজিট করে থাকেন এবং প্রত্যেক মিনিটে প্রায় 300 ঘন্টার থেকেও অধিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন যে ইউটিউব কতটা জনপ্রিয় এবং কতটা বিখ্যাত একটি সার্চ ইঞ্জিন। ইউটিউবের আবিষ্কার করেছিলেন তিনজন বন্ধু একসাথে মিলে। 2005 সালের 14ই ফেব্রুয়ারি স্টিভ চেন, চ্যাড হার্লে এবং জাভেদ করিম, এই তিন বন্ধুই ছিলেন বিখ্যাত আমেরিকান ই-কমার্স কোম্পানি পেপালের সাবেক কর্মচারী। ইউটিউবের আবিষ্কার তাদের একটি বিশেষ ধারণার থেকেই হয়ে থাকে। তারা চেয়েছিলেন যাতে সাধারণ ব্যক্তিরা তাদের বানানো ভিডিওগুলি অনলাইনে শেয়ার করার সুবিধা বা মজা পেতে পারেন। সেই সময় ইন্টারনেটে কেবল সার্চ ইঞ্জিন উপলব্ধ ছিল, যার মাধ্যমে লোকেরা যে কোনো তথ্যগুলি অনলাইনে খুঁজতে পারতেন। তবে কোনো ঘটনা বা যে কোনো ধরনের ভিডিওগুলিকে সরাসরি শেয়ার করার জন্য বা দেখার জন্য কোনো ধরনের মাধ্যম ছিল না। তাই তিন বন্ধু মিলে ঠিক করলেন এমন একটি নিখুঁত মাধ্যম তৈরি করতে যেখানে ভিডিওগুলিকে অনলাইনে শেয়ার করা সম্ভব হয়। আর এই ধারণার সাথে সাথেই তারা তৈরি করলেন একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এভাবেই ইউটিউবের আবিষ্কার করলেন তারা। তারা তাদের প্রথম ভিডিওটি জাভেদ করিম এর চ্যানেলের মাধ্যমে আপলোড করেছিলেন এবং ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য জু। ইউটিউবের প্রথম ভিডিওটি ছিল মাত্র 19 সেকেন্ডের। প্রায় প্রচুর বিখ্যাত আবিষ্কারগুলির মতোই ইউটিউবের আবিষ্কার করা হয় আমেরিকাতে। যেই ব্যক্তির কাছে কম্পিউটার বা মোবাইল কিংবা ইন্টারনেটের কানেকশন ছিল, তারা অনেক সহজেই ইউটিউবের মাধ্যমে ভিডিও কন্টেন্ট দেখতে পারতেন, চাইলে নিজেদের ভিডিও কন্টেন্টও আপলোড করতে পারতেন। বর্তমানে ইউটিউবের জনককে বা আবিষ্কারককে এই প্রশ্ন যদি করা হয়, তাহলে কিন্তু আমাদের এই উত্তরটা সম্পূর্ণ পাল্টে যাবে। বর্তমানে ইউটিউবের মালিক হলো গুগল। ইউটিউবের আবিষ্কার হওয়ার প্রায় 18 মাস পর এর জনপ্রিয়তার ওপর নজর রেখে 9ই অক্টোবর 2006 সাল গুগল দ্বারা প্রায় $1.65 বিলিয়ন পরিবর্তে ইউটিউবকে কিনে নেয় গুগল। বর্তমানে ইউটিউবের মালিক হলো গুগল। এর সদর দপ্তর রয়েছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস এর মধ্যে।
ইউটিউবের বেটা ভার্সনটি চালু করার পরেই 2005-এর থেকে এখনও পর্যন্ত প্রায় 30,000 ভিজিটার্স প্রত্যেক দিন আসতে শুরু করে। ইউটিউবের প্রতিষ্ঠা হওয়ার পর তার কিছু মাস পরেই 15 ডিসেম্বর 2005 সালে ইউটিউবকে অফিসিয়ালি লঞ্চ করা হয়। এই সময় পর্যন্ত ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন প্রায় 2 মিলিয়ন এর থেকেও অধিক ভিডিও ভিউজ আসতে শুরু হয়। January 2006 সাল আস্তে আস্তে ইউটিউবের মধ্যে 25 মিলিয়ন থেকেও অধিক পরিমাণে ভিডিও ভিউজ প্রত্যেক দিন আসতে শুরু হলো। ইউটিউব তৈরি হওয়ার পর ইউটিউবের মধ্যে প্রচুর ফিচার্সগুলি যোগ করা হলো এবং একে অধিক পরিমাণে উন্নত করে তোলা হলো। শুরুতে ইউটিউবের মধ্যে ভিডিও দেখার জন্য আলাদা করে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করতে হতো। তবে 2015 সালে ইউটিউব দ্বারা HTML5 ভিডিও প্লেব্যাক সার্ভিসের আরম্ভ করা হলো, যার ফলে ভিডিও দেখার জন্য আলাদা করে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার প্রয়োজন আর থাকলো না। এভাবেই ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলি করা হলো, একে আরও আধুনিক এবং উন্নত করা হলো। HD ভিডিওস, ইউটিউব টিভি, ইউটিউব রেড, 3D ভিডিওস, ইউটিউব মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং ইত্যাদি বিভিন্ন ধরনের পরিষেবা নতুন করে যোগ করা হলো। ইউটিউবের মধ্যে 1 মিনিটের মধ্যে প্রায় 400 ঘন্টার ভিডিও এখন আপলোড হয়ে থাকে। ইউটিউবে 1 দিনের মধ্যে প্রায় 5 বিলিয়নেরও অধিক ভিডিও লক্ষ্য করা যায়। প্রতিদিন প্রায় 30 মিলিয়ন লোকেরা ইউটিউবে ভিজিট করে থাকেন। তাহলে বন্ধুরা, আজকের পর্বটিতে আপনারা জানলেন ইউটিউবকে আবিষ্কার করেন এবং এর ইতিহাস নিয়ে নানান তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলবো, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দেবেন।